বলো গুড মর্নিং শুভ সকাল আসসালামুয়ালাইকুম আজকে আমাদের মারমেডের দ্বিতীয় দিন এখন বাজে সকাল 7:20 সমুদ্র অনেক দূরে চলে গেছে দেখো বাজে সমুদ্র অনেক দূরে এত সুন্দর গন্ধ ওয়েদার এত সুন্দর হ্যাঁ দাও খুব সুন্দর খুব ভাল লাগছে আমরা এখন হাঁটতে হাঁটতে যাব দেখি কত দূর যাওয়া যায় তারপর নাস্তা খেতে যাব কারণ যখন রোদটা পড়বে তখন দেখা যাবে অনেক গরম লাগবে তো আমরা এখন অনেক দৌড়াদৌড়ি করব হাঁটাহাঁটি করব পরে নাস্তা করব চলো বাবু বল দিছ ওই যে বল চলে গেছে ওয়াজিয়া বল নিয়ে রেডি এখন নামতেছে নামতে পারতেছে না সমুদ্র অনেক দূরে আসলে এটা একটা খাল পানি আবার আসবে তো অনেক দূর হাঁটতে হবে যা না না কিচ্ছু নেই যা যা নিয়ে যাও পিছলা যাবে ধরো না ওকে যা নাম নাম বালু কই গেছে আল্লাহ সব ঢুকে গেছে কাঁকড়াগুলা কাছে গেলেই সব চলে যাচ্ছে এই কাছে যাচ্ছি আর কাঁকড়াগুলো চলে যাচ্ছে কাঁকড়াগুলো চলে যাচ্ছে যতই কাছে যাচ্ছি কাঁকড়াগুলো টুস করে নিচে নেমে যাচ্ছে সমুদ্র কিন্তু অনেক দূর কালকে যখন এসেছিলাম তখন এখানে পুরো পানি ছিল আর এখন পুরোটাই বালি কাঁকড়াগুলা এই গর্ত থেকে বের হয়েছিল আবার যখন কাছে আসি তখন টুক করে আবার উপরে চলে যায় যখন কাছে আসি তখন কুটুস করে নিচে ঢুকে গেছে এই যে সব গর্তগুলা আর সবাই যে হেঁটে হেঁটে আসছে সব পায়ের ছাপ কি পাইছ বাবু ফিশ আল্লাহ হ্যাঁ নিব নাকি নাও সমুদ্রে যত কাছে আসছি তত ভালো লাগছে
বা ভেঙে গেছে নৌকাটা। হ্যাঁ, তোমার কি হয়েছে? খিদা লাগছে। আমরা দুজন কি পড়ছো? চলো পৌনে আটটা বাজে, চলো চলো একটু যাব না? না যাব না, চলো না একটু যাই। আর গিয়ে তো তুমি যেতে পারবে না খামাখা। চলো পারা যাবে তো, কিন্তু এদিক দিয়ে যাওয়া যাবে কিনা সেটা ভাবতেছি। যাওয়া যাবে? ওইদিকে যেতে হবে, ওই যে ওদিক দিয়ে চলো, ওদিক দিয়ে যাওয়া যাবে। এদিকে তো এখন খাল পার হয়ে নাস্তা খেতে যাব। বাবু একটু দেখি, হ্যাঁ এখন ভাটা জোয়ার, জোয়ারের সময় পানি আবার কাছে চলে আসবে। পার হয়ে আসছি, সাড়ে 11:30 দিকে, তখন আমরা এগুলাতে উঠবো 2:30 পর্যন্ত, তখন তখন যাওয়া যাবে, তখন আমরা এগুলো উঠবো। হ্যাঁ
এই যে দোল খাচ্ছে দুই হাফ প্যান্ট দোল খাচ্ছে